साथी मंत्रीगण, एमएलएगण, काउंसिलरगण, मेयर एखाने बड़ मात्रा उपस्थित आमार जुवमोर्चार भाईरा बंधुरा, आमरा सबाई जानी जे पंजाबे जेभावे माननीय प्रधानमंत्री बिरुद्धे षड़यंत्र करा हुएछिलो और कायरतापूर्वक पंजाब वीरभूमि से वीरभूमि के लज्जित करेछे कांग्रेसेर ए सरकार। दिल्ली जरा बसे आछे कांग्रेसेर तादेर जरा प्रायोजित षड़यंत्र मोदी के इलेक्शने हाराते पारे ना, मोदी के जनतार सामने हाराते पारे ना, मोदी के डिजिटाइजेशन हाराते पारे ना, मोदी के ट्रांसपेरेंट हाराते पारे ना, तार जन्य मोदी के षड़यंत्र करे हारानोर जे कार्यक्रम तैरी करेछिलो भारतवासी तादेरके छाड़बे ना और त्रिपुरावासीओ छाड़बे ना। विगत 4 जनवरी माननीय प्रधानमंत्री जी त्रिपुरा के संबोधन करार जन्य एसेछिलेन। आज पर्यंत सबचाइते ऐतिहासिक जे रैली जेटा आमरा अनुमान करेछिलाम जे 40-50 हजार लोक समागम होबे किन्तु सारा त्रिपुरा वासी उपजे पड़ेछे 70-75 हजार लोक। 70-75 हजार लोक भारत नरेंद्र भाई मोदी संगे रही है। আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বলবো আগামী 6 দিন যাবৎ পার্টির যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম অনুসারে প্রত্যেকটি জায়গাতে নরেন্দ্র ভাই মোদির জন্য বিভিন্ন মন্দিরে যাওয়া, ওনার দীর্ঘায়ু কামনা করা এবং তার যে শত্রু যারা শত্রু সেটা মোদির শত্রু নয়, এরা সাতকৃষ্ণ কর্তৃপুরাবাসীর শত্রু। 130 কোটি ভারতবাসী শত্রু, এরা গরিবের মাফিয়া নরেন্দ্র ভাই মোদীকে মারতে চায়, মোদীকে কেউ মারতে পারবে না। মোদির সঙ্গে 130 কোটি। তাই আমার যুবমোর্চার বন্ধুরা সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি বুথে বুথে প্রত্যেকটি শক্তি কেন্দ্রে আমাদের একটাই মন্ত্র থাকবে যে নরেন্দ্র ভাই মোদীর জন্য লড়াই করা এবং তার জন্য ঘরে ঘরে প্রার্থনা করা। সেই দিশাতে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যে কোনো মোর্চা হোক, মাদার কমিটি হোক, প্রত্যেকে রাস্তায় নামা এবং প্রত্যেকের মায়ের কাছে পৌঁছে দেওয়া যে মা আপনার সন্তান যে নরেন্দ্র ভাই মোদী রয়েছে, ভূতের মা রয়েছে, বাবা রয়েছে, তাদের কাছে আশীর্বাদ চাওয়া। আজকে কোভিডের সময় যখন ডোজ এসছে তখন এই কংগ্রেসের দল, এই বেইমানের দল নরেন্দ্র মোদীর ওপরে কোশ্চেন তুলেছিল, প্রশ্ন তুলেছিল, কিন্তু কোভিডের ডোজ আসার পরে সবার আছে যে শয়তানের দল ডোজ লাগিয়েছে। আজকে মোদী আছে বলে ভারতবর্ষের মানুষের জান বেঁচে গেছে। বন্ধুরা, মোদী যদি না থাকতেন তাহলে ভারতবর্ষকে এই কংগ্রেস আর সিপিএম মিলে শ্মশান বানিয়ে ছাড়তেন। আজকে 130 কোটি ভারতবাসীর প্রাণ রক্ষা যদি কেউ করেছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই। আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি আমার নিবেদন যে মোদীজির উপর যেভাবে ষড়যন্ত্র করে আমরা ছক কষা হয়েছিল তার জবাব আমরা প্রত্যেকটি বুথে লাগাতার দিতে থাকব। আর এইভাবে ভারতবর্ষে রাজনীতি করতে, এইভাবে ভারতবর্ষের রাজনীতি করার জায়গা এই ভূমিতে আর হবে না, কারণ এই ভূমি নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী চুনেছে। তাই আমি আবারও আমার সমস্ত ভাইদেরকে বলবো আজকে যেভাবে আগরতলায় আমরা
জোশের সঙ্গে আমাদের মশাল মিছিল করেছি। ঠিক সেভাবে যেই যেই কার্যক্রমগুলি পার্টির দ্বারা দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটি প্রান্তে অক্ষরে অক্ষরে পালন করা, এবং আগামী 10 তারিখ সন্ধ্যায় আমাদের পার্টির সর্বোচ্চ নেতৃত্ব আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি ত্রিপুরাতে আসছেন, এবং 11 তারিখ উনিও ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তাকে সম্বোধন করবেন, আর তারপর আবার অমিত ভাই সাহ আসবেন। আজকে আমি আমার পূর্ণ বিশ্বাস মাননীয় গৃহমন্ত্রীজি ত্রিপুরাতে আসবেন। বিজেপিতে বাঘ নয়, জোড়ায় জোড়ায় সিংহ আছে, বিজেপির সঙ্গে মোকাবেলা করা। এবার নরেন্দ্র মোদি একলা চলতা হে, জো গাধে ধুন মে চলতা হে, মোদি একলা চলতা হে, মোদি কো কোই হারা নি সকতা, আর মোদি সেই দিশাতেই চলছে যেইভাবে ষড়যন্ত্র করা হয়েছিল, তার জবাব আজকে আগরতলাতে আমার যুব মোর্চার ভাইয়েরা দিয়েছে, তার জন্য আমি নরেন্দ্র ভাই মোদি কি জয়, নরেন্দ্র ভাই মোদি কি জয়, নরেন্দ্র ভাই মোদি কি জয়, ভারত মাতা কি জয়, নরেন্দ্র ভাই মোদি কি জয়, নরেন্দ্র ভাই মোদি কি জয়, বিপ্লব দেব জিন্দাবাদ।